হ্যালো বন্ধুরা, আমার কনফিউজ লাইফস্টাইল চ্যানেলে তোমাকে সবাইকে স্বাগত। তো হামা আজি তোমাকে দেখে দিচ্ছি আমার রাজবংশী কালচারের একটা ঐতিহ্যবাহী খাবারের রেসিপি। হামা আজি তোমাকে দেখামো টাকোয়া দিয়া চিড়ার ফোক্তাই কেমন করে বানায়। তো এই যে টাকোয়াটা আছে, এটা আমার রাজবংশী মানুষগুলো সবাই খায়। তো এইটা হামা টাকোয়া কই, অনেকে এটা ছোট শামুকও কয় বা গেরিগুগলিও কয়, আবার অনেকে গুঞ্জুরিও কয়। তো আমার টাকোয়া দিয়ে চিড়ার ফোক্তাইটা কেমন করে বানাই তোমা আমার ভিডিও কান দেখো, দেখিয়া তোমাও বাড়ির বানিয়ে খাও। খায় কেমন লাগে আমাকে কমেন্ট করে জানান। আর আমার ভিডিও কান যদি তোমাকে ভাল লাগে তো আমার ভিডিও কান লাইক করেন, কমেন্ট করেন, খুব 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 শেয়ার করে দেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। পাশে যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে দেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে তোমারটে যায়। তো চলো হামালা আজি রেসিপিটা কেমন করে বানাই তোমা আমার ভিডিও কান দেখো, সাথে থাকো। তো টাকোয়া দিয়ে চিড়ার ফোক্তাই বানের জন্য হামালা মানিমুনি তুলমো। তো এইলে হচ্ছে মানিমুনি, এইলে কিন্তু প্রায় অমনে দেখতে, তাই লেখ বলে কিসের না আমরুল কয়। আর এলে হচ্ছে ঢোপা মানিমুনি, এইটাকে বেশিরভাগ মাছি থানকুনি কয়। তো আমার যে এই যে ছোটোগুলি আছে এই ছোটোগুলি তুলে নিব। এই যে দেখো, তো টাকোয়া দিয়ে চিড়ার ফোক্তাই বানের জন্য কি কি লাগবে দেখো। এটা আমার নিচে টাকোয়া, এই দেখো এইটা টাকোয়াও কয় বা ছোট শামুকও কয়। তো এটা আমার নিচে 1 কিলো মতো টাকোয়া। তারপর যেহেতু চিড়ার ফোক্তাই তাই জন্য এটি আমার নিচে ধান চিড়া 2 বাটি। তারপর এটা আছে মানিমুনি বা থানকুনি, আর এটা আছে সোডা, লবণ, রসুন আর কাঁচামরিচ। আর হ্যাঁ, ফোক্তাইটা কিন্তু রসুন যত বেশি দিবেন তত টেস্টটা বেশি হয়। তো ফোক্তাই আনতে জন্য সবার প্রথমে টাকোয়াগুলো বেছে নিয়ে নেবে। এই যে টাকোয়ার যে পিছনটা আছে এই সাইডটা কাটি ফেলে নেবে। আর এটা কোনো যে মুখটা আছে এই মুখটা আমার সিদ্ধ করবো, সিদ্ধ করার সময় আপনি খুলে যাবে তারপর তুলে নেবেন নেবে। তো এইটা এই দেখো এমন করি, এখানে বেশি করে কাটে নেবেন, নাহলে কিন্তু টানিলে ভিড়বে না। এই যে এমন করে পিছনটা তোমার কাটি নেবেন, দেখো। তারপর এমন করে কাটি নিয়ে সিদ্ধ করে নেবে। এখানে শক্ত আছে, দেখে শুনে কাটবেন, হাতটা তো কাটা যাইতে পারে। টাকোয়া গুলো সিদ্ধ করার জন্য সবার প্রথমে কড়াই জল দিয়ে নিব। খামা এলা দিব লবণ আর অল্প কণা সোডা। লবণ দিব তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য, আর এবার দিব অল্প কণা সোডা। এই সোডাটা দিলে পরিষ্কার হয়ে যাবে গাটা। আমার ঘাটে দিব আমার এই চিড়েগুলো এলা ভিজি থুমো জল দিয়া কিছুক্ষণের জন্য, যাতে চিড়েগুলো তাড়াতাড়ি ফ্যাস কেটে, মানে কড়াই দিতে খালি তাড়াতাড়ি গলি যায়। এই জলটা দিলি মোটামুটি 5 মিনিট ভিজি রাখলে চিড়েটা নরম হয়ে যাবে। লবণ দিয়ে ভাল করে ঘষে ঘষে ডুবান বেললে আমালা কড়াই তেল দিব, তেল দিয়ে টাকোয়া গুলো ভাজি নিব। আমার এটা সাদা তেল দিলি, টাকোয়া গুলো আমালা ভাজি নিব। অল্প নুন দিব, নুন দিয়ে ভাজি নিব। মরিচগুলো ফেটলে নিলে হবে, অত বাটি নিয়ে নাকবে না।
আমার চাকুয়া গিলে ভাজা হয়ে গেছে। আমার কড়াই দিলে অল্পক্ষণ তেল দিব। স্যালটা গরম হয়ে গেছে, হামালা ওই থাকলে নেওয়া মরুচ আর রসুন গিলে দিব। এগুলো অল্পক্ষণ ভাজি নেব, মোটামুটি এক মিনিট মতো ভাজি নেওয়া। টাকুয়া গিলে এটা ছাড়ি দেবো। তো হামায়ালা এটা দিব জল। এলা মানিমুনি পাতাটা আমার কাটি নিচে এটা দিয়ে দিব। এলা আমার লবণ দিব, লবণটা পরিমাণ মতো স্বাদ মতো দিবেন, চাই যেমন খান সেরকম। এলা আমার দিব আধা চামচ মতো সোডা, খাবার সোডা। এলা ভিজি থাকা চিড়ে গিলে জল নিজের নিচে ওইলে দিব। তো এরপর যখন চিড়েগুলো গলি যাবে আর থাকবকে উঠে যাবে, তখনই বুঝবেন যে চিড়ার ফোক্তাইটা রেডি হয়ে গেছে, আর তখনই তোমরা নামে নেবেন। আমার টাকোয়া দিয়ে চিড়ার ফোক্তাই রেডি। তো তোমরা এটা ভাত দিয়ে খাবেন, মানে দারুণ টেস্ট। অনেকে হয়তো খায় না, কিন্তু যায় যায় খায়, এটা সত্যি মানে দারুণ টেস্ট। ভাই আয় দেখো, হলবাটা কিভাবে খাবেন, খালি খাইলে হবে না, মুখত কিন্তু খুব শক্তি লাগবে, নাহলে কিন্তু এইটা টেস্ট বুঝতে পারবেন না। এই দেখো প্রথমে এই যে নিলে, এই যে নিলে নাগে নিলে এই আঙুল ধরবেন, ধরিয়া আর দেখো এইটা এমন জিনিস, মানে কি গো, মানে এত তো টেস্ট বা বলা মুশকিল। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানান। ভালো জুতো তাই শেষ যে একদম হেভি, এমন করে ধরবেন নেবেন। আঙ্কুল ভাই বানাবেন সবাই, না পারলে আমি একটা শিখে নেবেন, ঠিক আছে। আর ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।